ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি, তছনছ গোটা দেশ। কয়েক সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 282 জনে, আহত হয়েছেন আরও অন্তত 200+, ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এর বেশি ঘরবাড়ি, ডুবে আছে রাস্তাঘাট, তার মধ্যেই চলছে যানবাহন। পাকিস্তানে গত 5 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি, এতে বন্যা দেখা দিয়েছে বেলুচিস্তান, পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশ সহ আরও কয়েকটি অঞ্চলে। বৃহস্পতিবার 21 জুলাই লাহোরে সর্বোচ্চ 238 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ প্রবল বর্ষণের পাশাপাশি বজ্র বৃষ্টিও দেখা গেছে। পানিতে তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি, ডুবে যায় রাস্তাঘাট, বিঘ্নিত হয়েছে গাড়ি চলাচল, এখনও পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের প্রায় অর্ধেক এলাকায়। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় বরাত দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, গত কয়েক সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 200 জন, এদের মধ্যে অর্ধেকই নারী এবং শিশু, আহত হয়েছে 200+। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভারী বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে 5,500-এর বেশি ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা। পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত 17 জন নিহত হয়েছেন, এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। গত কদিন ধরে চলা ভয়াবহ বৃষ্টিপাতেই বন্যার সৃষ্টি হয়। ভূপ্রাকৃতিকভাবে ইরান সাধারণত শুষ্ক জলবায়ুর দেশ, সেখানে বন্যাও বেশ বিরল, তবে এবছর সব হিসেব পাল্টে দিয়ে ভারী বর্ষণ এবং ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি। আইজে ও রুদবাল শহর বন্যায় আক্রান্ত হয়েছে সবথেকে গুরুতরভাবে, এতে শহর দুটির 17 জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে 13 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, এছাড়াও নিখোঁজ রয়েছে আরও 6 জন। নদীর আশেপাশে থাকা মানুষরাই মূলত এই দুর্যোগে সব থেকে বড় ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার ভাসবে দক্ষিণবঙ্গ। দিন কয়েক আগে টানা বৃষ্টিতে ভিজেছিল উত্তরবঙ্গ, তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 2-1টি জায়গায়, ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 3 জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।